তারই উত্তরসূরি হিসেবে ওই দিনকে জঙ্গিবাদের সন্তান তারেক জিয়া সারা বাংলাদেশে পঞ্চাশটি জেলার একসাথে 580 তুমা মাধ্যমে বাংলাদেশকে যে নৈরাজ্য সৃষ্টি করেছিল তারই পরিবর্তে ষড়যন্ত্রের মাধ্যমে এদেশের কারণে জামায়াত বিএনপি সরকার ক্ষমতায় এসেছিল। সেই ক্ষমতা আসার পরে সরকারি এমপি এবং মন্ত্রীদের সরাসরি মদতে এই দেশে জামাতুল মুজাহিদিন জেএমবি নামে একটি সংগঠন হয়েছিল। সেই সংগঠন একসাথে বাংলাদেশের শুধু মুন্সিগঞ্জ জেলা বাদে বাংলাদেশের 63 জেলায় একসাথে 500 স্থানে বোমা বিস্ফোরণ করে তারা এই দেশটাকে পাকিস্তানের বেদত্তা, পাকিস্তানের দোসররা এই দেশটাকে আবার পূর্ব পাকিস্তানের ন্যায় একটি অঙ্গরাজ্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন, সেই সকল বাধা উপক্রম করে 2009 সালে আমাদের বাংলার মেহনতি মানুষের কণ্ঠস্বর জনতি শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে সেই সব জঙ্গিবাদের বিচার হয়েছে। এখন মাত্র 17টি মামলা আছে যার বিচার এখনো প্রক্রিয়াধীন। আপনারা যেন অবশ্যই খুশি হবেন, জনতি শেখ হেসে যেমন জাতির বিরুদ্ধে হত্যার বিচার করেছে, ঠিক সেমনি এদেশে জঙ্গিবাদ থাকে আবার তারা দেশকে বিদ্বেষে রেখে সব যথানিয়মে বিচার কার্য পরিচালনা করছে। সংগ্রামী উপস্থিতি আপনাদেরকে আমাদের উপজেলা যুবলীগের প্রিয় সাধারণ সম্পাদক বলেছেন 21 তারিখে আমাদের প্রতিবাদে এখানে আমি বিক্ষোভ সমাবেশ সঙ্গে হবে, সেই মিছিলের অভিনন্দন দিয়ে আমি এই মুহূর্তে বিদায় নিলাম। জয় বাংলা, জয় বাংলা। বন্ধুরা, আপনাদের পৌর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশে পাকিস্তানের নেতারা যাতে সক্রিয়ভাবে এদেশের জঙ্গিবাদ কায়েম করতে পারে তার জন্য 63টি জেলায় একই সময়ে একই অবস্থায় তারা বোমা বাজি করেছিল। পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে 2024 সালের প্রথম নির্বাচন হবে আওয়ামী লীগ তিন প্রান্তের নির্বাচনে। নির্বাচনে বেশি দিন একটা দল টিকে থাকবে, তাদের নানা দুর্নীতি নিজেদের মধ্যেই আলোচনা শুরু হবে। তবে আপনাদের সতর্ক থাকতে হবে যে আওয়ামী লীগ 2041 সাল পর্যন্ত এই দেশের ক্ষমতায় থাকবে। বঙ্গবন্ধুকে হত্যা করে 9 বছর ক্ষমতায় ছিল, আমরা কারো হত্যা করি নাই, আমরা জনগণের রায় নিয়ে আমরা এই দেশের ক্ষমতায় এসেছি। আমরা ডিজিটাল বাংলাদেশ করতে চেয়েছি, জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করতে চেয়েছে, ডিজিটাল বাংলাদেশ হয়েছে। একটি হাস্যস্বর কথা বলতে চাই, ওই বেগম খালেদা জিয়া তার বাসভবনে শুয়ে থেকে তার চাকরানিকে জিজ্ঞেস করেছিল, এই তুই না সবাই না বলে যে শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করবে, কই রে ডিজিটাল বাংলাদেশ করলো? কল কে শুয়ে থেকে যে মোবাইলের মধ্যে ইয়ের হাতে তারেকের হাতে কথা বলে, ওইটাই তো ডিজিটাল বাংলাদেশ।